সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের যারা অ্যাসাইনমেন্ট করেছো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা করনি তারা চেষ্টা করবে আগামী ক্লাসে কিংবা আগামী অ্যাসাইনমেন্ট যখন জমা দিতে আসবে তখন যেন নিয়ে আসো, ঠিক আছে? আর যারা করেনি, যারা জানে না তাদেরকে একটু জানিয়ে দিও, ঠিক আছে? তাহলে আমরা তৃতীয় অধ্যায়ের যেহেতু বোর্ড কোয়েশ্চেনগুলো করেছি, সেহেতু আমরা নিশ্চয়ই জানি যে কী ধরনের প্রশ্ন আসে আর কীভাবে উত্তর করতে হয়। আমি তোমাদের গত ক্লাসে একটা বোর্ডের কোয়েশ্চেন দেখিয়েছি যে কীভাবে উত্তর করতে হয় আর কী ধরনের প্রশ্ন আসে, আর তোমরাও নিজেরাও লিখেছো। তাই আশা করি যে তৃতীয় অধ্যায়ে তোমাদের আর কোনো সমস্যা নেই, সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, তাহলে তৃতীয় অধ্যায়ে তারপরও আমি সামারি যদি বলি, যদি ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে, অবশ্যই জানতে হবে, সেগুলো যদি বলি, তাহলে তোমার গাণিতিক গড় এর যে তিন ধরনের গড় আছে, গাণিতিক গড়, জ্যামিতিক গড় আর তরঙ্গ গড়, হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। তোমরা বোর্ড কোয়েশ্চেনে দেখবে যে ম্যাক্সিমাম সময় কিন্তু এই তিনটা জিনিস নির্ণয় করতে বলে, না হলেও একটা থাকবেই, হ্যাঁ, হয় গাণিতিক গড় থাকবে, না হয় তরঙ্গ গড়, না হয় জ্যামিতিক গড়, এগুলো থাকবে। হ্যাঁ, সাথে তোমার কী কী থাকবে, মধ্যমা প্রচুরক, তাই না? তাহলে এই গড় তিনটি পড়তে হবে, তারপর কী পড়তে হবে, মধ্যমা, মধ্যমা আর প্রচুরক। মধ্যমা তো আমরা জানি সেটা হচ্ছে অশ্রেণীকৃতর জন্য খুবই সহজ, কিন্তু পরীক্ষায় কিন্তু অশ্রেণীকৃতর জন্য আসে না, আসে শ্রেণীকৃত তথ্যের জন্য। তাহলে মধ্যমা এবং প্রচুরকের শ্রেণীকৃত তথ্যের জন্য যে সূত্র আছে এম নট এম ই, এল প্লাস এম ইর জন্য কি, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ এম ইন্টু সি, তাই না? আর এম ওর জন্য কি আছে, এল প্লাস ডেল্টা ওয়ান ডিভাইডেড বাই ডেল্টা ওয়ান প্লাস ডেল্টা টু ইন্টু সি। তাহলে এই দুটো সূত্র যদি মনে হয় যে আমি মনে রাখতে পারছি না, তাহলে খাতায় পাঁচবার করে লিখবে, ঠিক আছে? পাঁচবার করে লিখার পরে দেখবে যে কিছুটা হলেও তুমি পারছো, আর যদি না পারো তাহলে আরও দশবার লিখবে, ঠিক আছে? ঠিক এইভাবে তোমাদের এই সূত্রগুলো মুখস্থ করতে হবে, কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করতেই হবে, ঠিক আছে? তারপর তোমাদের শ্রেণীকৃত ক্ষেত্রে একটু বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো, তাই শ্রেণীকৃত তথ্যের যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই খুব ভালো করে দেখে নেবে, পড়ে নেবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা চতুর্থ অধ্যায় শুরু করব। চতুর্থ অধ্যায় হচ্ছে বিস্তার পরিমাপ। এখন বিস্তার পরিমাপ বলতে, বিস্তার বলতে আমরা কী বুঝি, তাই না? আমরা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ করলাম, এখন আমরা বিস্তার পরিমাপ করব। এই বিস্তার পরিমাপটা কী, বিস্তার বলতে সাধারণত আমরা কী বুঝি, দৈর্ঘ্য, তাই না? কত দূরত্ব এইটা, তাই না? তাহলে হ্যাঁ, দূরত্বই আমরা মাপবো, কিন্তু সেটা কিসের, কোনো ঘরের না কিংবা কোনো রাস্তার না, হ্যাঁ, আমরা মাপবো হচ্ছে আমাদের যে তথ্য সারি আছে, তথ্য নিবেশন আছে, সেই তথ্য নিবেশনের দৈর্ঘ্য মাপবো। হ্যাঁ, তাহলে তথ্য নিবেশনের দৈর্ঘ্য মাপবো কীভাবে, আমাদের ঘরের দৈর্ঘ্য মাপতে কি একটা ফিতা লাগে, হ্যাঁ, একটা পরিমাপ লাগে, তাই না? সেই ক্ষেত্রে দেখো আমাদের বিস্তার পরিমাপের ক্ষেত্রে, এইখানে তথ্য সারির যে বিস্তার আমরা পরিমাপ করব, সেই ক্ষেত্রে কী করব, আমরা মধ্যক মানগুলোকে ব্যবহার করব। মধ্যক মান বলতে গড়, মধ্যমা, প্রচুরক, ঠিক আছে? তাহলে আমরা বিস্তার মাপতে, পরিমাপ করতে এই মধ্যম মানগুলো ব্যবহার করব, গড়, মধ্যমা, প্রচুরক। কিংবা যদি এরকম হয় যে
গড় মধ্যমা প্রচুরক না স্পেসিফিক একটা সংখ্যা দিয়ে দিল কিংবা স্পেসিফিক একটা ধ্রুবক বলে দিল, হ্যাঁ, যে এই ধ্রুবকের বিপরীতে আমাদের মাপতে হবে, তাহলে সেটাও হতে পারে। ঠিক আছে, তাহলে সেটাই হবে বিস্তার। এখন বিস্তার ধরো যে বিস্তার তো বুঝলাম যে এই বিস্তার, কিন্তু এই বিস্তার যে আমরা পরিমাপ করব, হ্যাঁ, তাহলে এই পরিমাপ করার পদ্ধতিকেই বলে বিস্তার পরিমাপ। ঠিক আছে, প্রথমত কি আমরা দেখলাম বিস্তার, বিস্তার কাকে বলে, হ্যাঁ, সেটা একটু বুঝলাম। তারপর বিস্তার পরিমাপ মানে আমরা যে পদ্ধতিতে পরিমাপ করছি এই বিস্তারটাকে, সেটাই হচ্ছে বিস্তার পরিমাপ। তাহলে আসো যদি প্রথমেই বলি, ধরো একটা তথ্য সারির তথ্য মানের ধরো মধ্যমা হচ্ছে, গড় হচ্ছে 5, গড় 5, এখানে যদি ধরো যে 6, 10, 5, ধরো এখানে যেহেতু আমি গড় ধরছি 5, ধরো এখানে ধরলাম 6, 4, 5, তাহলে 6, 4, 6, 4 যোগ করলে কত হয়, 10, 10, আর 5 যোগ করলে কত হয়, 15, তাই না, 15, আর হচ্ছে একে গড় করলে কত হবে, 5, তাই না। তাহলে বলছি এই বিস্তারটা কী হবে, দেখো তাহলে 6 - 5 কত, 1, 4 - 5 কত, -1, 5 - 5 কত, 0, তাই না। তাহলে এইগুলোই হচ্ছে এই মধ্যক মান হতে দূরত্ব, বিভিন্ন মানের দূরত্ব। ঠিক আছে, তাহলে একেই বলে হচ্ছে বিস্তার, হ্যাঁ, আর এইভাবে পরিমাপ যে পদ্ধতি তাকেই বলে বিস্তার পরিমাপ। তাহলে এই 5 থেকে 6 দূরত্ব, 4 দূরত্ব এবং 5 দূরত্ব পরিমাপ করাকেই আমরা বলবো বিস্তার পরিমাপ। এখানে MO থাকতে পারে, ME থাকতে পারে, আবার যে কোনো ধ্রুবক যদি A ধরো কিংবা কোনো সংখ্যা ধরো, যে কোনো একটা ধ্রুবক ধরো, সেটাও হতে পারে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে বিস্তার পরিমাপ। আশা করি বুঝতে পেরেছ তোমরা বিস্তারটা কী, বিস্তার পরিমাপটা কী। ঠিক আছে, এবার আসি বিস্তার পরিমাপটা আমার কেন দরকার, বিস্তার পরিমাপটা আমার কেন জানতে হবে। ঠিক আছে, তাহলে বিস্তার পরিমাপটা আমাকে এই জন্যই জানতে হবে যে তথ্য সারির মানগুলোর সামঞ্জস্যতা পরিমাপ করা। যেমন তোমার ওইখানে দেখালাম তোমাকে যে আমার গড় হচ্ছে 5, ধরো এইখানে তাদের প্রথমটা যদি 10 হয়, হ্যাঁ, 10 - 5 কত হবে, 5, ওখানে কী কী ছিল, 6, 4, আর 5 ছিল, হ্যাঁ, আমি যদি এইখানে 6 জায়গায় 10 ধরি, 10 ধরি, এখানে 2 ধরি, এখানে 3 ধরি, সাপোজ এখানে 3, তাহলে 2 - 5 কত হবে, -3, 3 - 5 কত হবে, -2। ঠিক আছে, এখন দেখো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কী ছিল, 1 - 1 - 0, আর এই ক্ষেত্রে আমার কত আসছে, 5 - 3 - 2। ঠিক আছে, তাহলে কোন তথ্যটাকে তোমাদের, মানে কোন তথ্য সারিটাকে তোমাদের ভালো মনে হচ্ছে বলো তো, যেটা কাছাকাছি মান। ঠিক আছে, যেই মানগুলো কাছাকাছি সেটাই কিন্তু সবথেকে ভালো কি তথ্য সারি।
আর দেখো এটার মানগুলো খুবই বড় বড়, প্রথমত 5, তারপর -2 -3। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এই জিনিসগুলো দেখার জন্যই কিন্তু দুইটার গড়ে কিন্তু 5 ছিল, ঠিক আছে? তাহলে এই গড় দিয়ে কিন্তু আমরা বলতে পারতাম না যে কোনটি ভালো। এখন কোন তথ্য সারি ভালো এটার জন্য কিন্তু আমাদের এই বিস্তারটা পরিমাপ করে দেখতে হবে। এবার আসো উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণ। আমরা দেখব যে যখন একটা ম্যাচের বাক্স কিনি, হ্যাঁ একটা ম্যাচ কিনি, হ্যাঁ তাহলে ওইখানে কিন্তু কী লেখা থাকে, 42 ±1, হ্যাঁ তার মানে ওইখানে কাঠি কয়টা আছে, 42টা, এর সাথে প্লাস মাইনাস থাকে 1, মানে একটা কম একটা বেশি হতে পারে। এখানে যদি 42 ±10 বলে, তার মানে 42-এর সাথে 10টা বেশি থাকতে পারে, মানে 52টাও থাকতে পারে, আবার এর থেকে মাইনাস করে 32টাও থাকতে পারে। তাহলে কোন বাক্সটাকে তোমরা ভালো বলবে, 1 নম্বর বাক্স না 2 নম্বর বাক্স, কোনটাকে ভালো বলবে? অবশ্যই 1 নম্বর বাক্সকে আমরা ভালো বলবো, ঠিক আছে? কারণ এখানে সবগুলোই সমান উৎপাদিত পণ্য আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কি অনেক ভ্যারিয়েন্স আছে, মানে অনেক ব্যবধান আছে, হ্যাঁ। তাহলে এই ক্ষেত্রে এই সব উৎপাদনের ক্ষেত্রে আমরা বিস্তার ব্যবহার করি। এবার আসো কেন্দ্রীয় মানের যথার্থতা যাচাই। ওই যে আমরা এক্স বার দিয়ে কি দেখিয়েছিলাম, এক্স বার ইজ ইকুয়াল টু 5, হ্যাঁ তার মানে এই যে 5, পাঁচটা আদৌ এই তথ্য সারির সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, মানে এই মধ্যমানটা তথ্য সারিটার সাথে যায় কিনা সেটা জানার জন্য আমরা কি করব, বিস্তার পরিমাপ করব, ঠিক আছে? তাহলে কেন্দ্রীয় মানের যথাযথতা বাছাই করার জন্য আমরা বিস্তার পরিমাপটা করব উচ্চতর পর্যায়ে পরিসংখ্যানিক পরিমাপ পদ্ধতি হিসেবে, মানে আমরা যখন কোনো বড় ধরনের কোনো গবেষণা করি সেই ক্ষেত্রে আমাদের এই বিস্তার পরিমাপটা করতে হয়। কেন, ওই যে বলেছি তথ্যগুলো আদৌ ঠিক আছে কিনা, কিংবা কোনো তথ্য যদি খুব বেশি ভ্যারিয়েন্স হয়, খুব বেশি কি বলবো বিস্তারটা যদি খুব বড় হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই তথ্যটাকে আমরা আবার যাচাই বাছাই করে দেখব যে আসলেই এই তথ্যটা সঠিক আছে কি না, আর যদি সঠিক না থাকে তাহলে আমরা সঠিক করে নিতে পারবো, হ্যাঁ তারপর আমরা গবেষণায় সেই তথ্য সারিটা ব্যবহার করতে পারবো। কিন্তু যদি আমরা এই বিস্তার পরিমাপের মাধ্যমে এই ভুলগুলো, মানে অনেক বেশি বিস্তার ওলা যদি তথ্য আমরা ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের গবেষণার ফলটা কিন্তু ততটা ভালো আসবে না, ঠিক আছে? এই জন্য আমাদের কী করতে হবে, যে বিস্তার পরিমাপটা করে দেখতে হবে। সেটা কিসের জন্য লাগবে, আমাদের উচ্চতর পর্যায়ে পরিসংখ্যানিক পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে আমরা এই বিস্তার পরিমাপটা ব্যবহার করব। গড় মান সমান হলে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা, তার মানে কি বলেছে, ওই যে দুইটা তথ্য দেখালাম, একটা ছিল 10 2 3 আর একটা ছিল 6 4 5, দুইটারই গড় মান হচ্ছে 5, তাই না? এটাই তো। এখন ধরো এইগুলো তোমাদের একজনের নাম্বার, এটা হচ্ছে এর নাম্বার আর একটা হচ্ছে বির নাম্বার। এখন বললাম যে ছাত্র হিসেবে তোমরা এ কে ভালো বলবে নাকি বি কে ভালো বলবে। যদি এ কে ভালো বলো তাহলে কোন যুক্তিতে এ কে ভালো বলছো? এ একটা সাবজেক্টে পেয়েছে 10, আর একটা সাবজেক্টে পেয়েছে 2, আর একটা সাবজেক্টে পেয়েছে 3। 2 3 কিন্তু খুবই লোয়ার মান, কিন্তু একটা সাবজেক্টে সে খুব ভালো করেছে, তার মানে একটা সাবজেক্টে সে ভালো আর দুইটা সাবজেক্টে সে খুবই খারাপ। তাহলে তাকে তুমি কী বলবে, ভালো না খারাপ? আর অপর দিকে বি কে দেখো, একটাতে পেয়েছে 6, আর একটাতে 4, আর একটা হচ্ছে 5,
সবগুলোই কিন্তু মাঝামাঝি মানে কাছাকাছি নম্বর। হ্যাঁ, তাহলে আমরা এ কে ভালো বলবো না বি কে ভালো বলবো? কিন্তু আমাদের গড় মান কিন্তু দুইজনেরই সমান। ধরো আমরা যদি বিস্তার পরিমাপ না করে শুধুমাত্র গড় মান বলি, তাহলে গড় মানের দ্বারা কিন্তু আমরা এ বি দুইটাকে সমান বলবো। কেন? কারণ দুইজনের গড় মান 5, কিন্তু দুইটাকে সমান বলা যাবে না। যে কোনো একজনকে তোমাকে বের করতে হবে যে কোন ছাত্রটা ভালো, এ নাকি বি। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? অবশ্যই বিস্তার পরিমাপ করতে হবে। আর এই ক্ষেত্রে ডেফিনেটলি আমরা বলবো যে বি ছাত্রটা ভালো, কারণ বি এর সবগুলো সাবজেক্টে সে মোটামুটি পড়েছে। আর এ এর দেখো শুধু একটা সাবজেক্ট ভালো করছে, আর বাকি দুটাই কিন্তু সে খুবই খারাপ নম্বর পেয়েছে। ঠিক আছে, কিন্তু গড়ে কিন্তু তারা একই নম্বর পেয়েছে। তাহলে আমরা কি বলবো? বি হচ্ছে ছাত্র হিসেবে ভালো, সে নিয়মিত পড়াশোনা করে, এই জন্যই সে সবগুলো সাবজেক্টে মোটামুটি ভালো নম্বর পেয়েছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গড় নাম্বার সমান হলে আমরা সিদ্ধান্ত গ্রহণে কি করব? বিস্তার পরিমাপ করে দেখব। ঠিক আছে, এবার আসো যে বিস্তার পরিমাপের প্রকারভেদ। বিস্তার পরিমাপ কয় প্রকার? বিস্তার পরিমাপ প্রধানত দুই প্রকার। প্রথমটি হচ্ছে পরম বা অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর দ্বিতীয়টি হচ্ছে আপেক্ষিক বিস্তার পরিমাপ। তাহলে পরম এবং অনপেক্ষ বিস্তার পরিমাপ আবার চার প্রকার। কি কি? পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান। তাহলে পরিসর, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, চতুর্থক ব্যবধান, এই চার ধরনের কি বিস্তার পরিমাপ হচ্ছে কি? পরম বা অনপেক্ষ। আবার খ নাম্বারে আসো, কি বলেছে? যে আপেক্ষিক বিস্তার পরিমাপ, সেটাও চার প্রকার। পরিসরাঙ্ক, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ওখানে এক নাম্বারে পরিসর, আর এখানে এক নাম্বারে পরিসরাঙ্ক। ওখানে দুই নাম্বারে গড় ব্যবধান, এখানে দুই নাম্বারে গড় ব্যবধানাঙ্ক। ওখানে তিন নাম্বারে পরিমিত ব্যবধান, এখানে তিন নাম্বারে ব্যবধানাঙ্ক, বিভেদনাঙ্ক বা ব্যবধানাঙ্ক। আর চার নাম্বারে ওখানে চতুর্থক ব্যবধান, এখানে চতুর্থক ব্যবধানাঙ্ক। তাহলে অনেকটাই কিন্তু সেম। আমরা আগামী ক্লাসের একটা একটা করে, হ্যাঁ, এই প্রকারভেদগুলো দেখব সূত্রসহ, তারপর কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা একটা একটা করে দেখব। তাহলে আগামী ক্লাসের আগে তোমাদের কী পড়তে হবে? বিস্তার কাকে বলে, বিস্তার পরিমাপ কাকে বলে, বিস্তার পরিমাপের প্রকারভেদ। তাহলে তিনটা জিনিস পড়তে হবে, কী কী? বিস্তার, বিস্তার পরিমাপ এবং বিস্তার পরিমাপের প্রকারভেদ। এই তিনটা জিনিস একদম সুন্দর করে, খুব ভালো করে পড়ে ফেলবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে কী নিয়ে? বিস্তার পরিমাপ যে বিভিন্ন প্রকার, সে বিভিন্ন প্রকারের এক একটি প্রকার প্রকারের বিস্তার আমরা কি বিস্তার পরিমাপগুলো কী দেখব, সূত্রসহ কীভাবে নির্ণয় করতে হয় সেগুলো দেখব। ঠিক আছে, তার আগে যদি তোমরা দেখে রাখো তাহলে তোমাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।